হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে 22 তারিখ, আজকে থেকে কিন্তু লেডি কনস্টেবল আর কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তাছাড়া কিন্তু সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আমি লেডি কনস্টেবল আর কনস্টেবলের ফর্ম ফিল আপ কে করবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো সর্বপ্রথমে তোমরা আসবে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল রয়েছে রিক্রুটমেন্ট পুলিশের, westbengalpolice.gov.in এ। তো এইখানে আসার পরে নিচের দিকে যাবে, নিচের দিকে তোমার দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেম, এটা দেখাবে, এটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু নতুন একটা পেজ খুলবে। তো তোমাদের একটু আগেই বললাম যে এই দুটো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজকে থেকে। তো তোমরা যা যেটা যেরকম উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক পোস্টে যে রয়েছে পোস্ট কনস্টেবল লেডি আর কনস্টেবলের জন্য, আর যেটা রয়েছে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর, তো আজকে থেকে দুটো ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা দেখে নিবে বা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই করে নিবে। তো আমি দেখে দিচ্ছি পোস্ট কনস্টেবলটা কী করে করবে। তো এটা ক্লিক করার পরে কিছুক্ষণ দেখতে তোমার অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন ফর দিস পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল উইন WB 2020। তো এটা তোমরা দেখে নিবে। এখানে ক্লিক করার পরে তোমাদের একটা নতুন পপ আপ আসবে, অলরেডি হ্যাভ এ নিউ অ্যাকাউন্ট। তো যারা আগে অলরেডি এই অ্যাকাউন্টটা করেছিল বা এই পোস্টের জন্য আবেদন করেছিল আগের বছরে বা 2018-19, তাদের কিন্তু নতুন করে দরকার নেই কর। আর যারা একবারে নতুন তারা কিন্তু সাইন আপ আছে, এই সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে কিন্তু তোমার প্রথমে কমিউনিকেশন মেথডটা রয়েছে মোবাইল বা ইমেল। তুমি চাইলে মোবাইলের মাধ্যমে সব তুমি SMS যাবতীয় তুমি নিতে পারো, অথবা তুমি ইমেল চাইলে ইমেল দিতে পারো। তো সব থেকে রিকমেন্ড করবে মোবাইলে রাখবে। তারপর তোমার এখানে নাম দিবে, সম্পূর্ণ নামটা, তারপর ইমেল আইডি দিবে, চাই মানে এটাই নাম তুমি দিতে পারো নাও দিতে পারো। তারপরে মোবাইল নাম্বার, এটা কিন্তু 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবে। তারপর ইউজার আইডি যখন তুমি মোবাইল নাম্বারটা দেবে তোমাকে, তখন কিন্তু তোমার ইউজার আইডি সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা হয়ে যাবে। পাসওয়ার্ডটা তোমার ইচ্ছা খুশি দিবে, হয়তো তুমি ফোন নাম্বারটা দিতে পারো, অথবা তুমি তোমার বড়ত্বের অক্ষর দিলে, তারপরে কিছু সংখ্যা দিলে, তারপর অ্যাট দ্য রেট দিলে, তারপর 123123 যা হোক তুমি দিলে, তো যাই হোক তোমার জন্য পাসওয়ার্ডটা মনে থাকে। তো কনফার্ম পাসওয়ার্ড যেটা দিলে সেটা কিন্তু দুটো একই দিবে। তো যে ক্ষেত্রে আমার কিন্তু দুটো করার পরে ওকেতে ক্লিক করো, ওকেতে ক্লিক করলে কিন্তু তোমার একটা ইউজার আইডি পাসওয়ার্ড তুমি পেয়ে যাবে, তখন সরাসরি কিন্তু একটা পেজ নিয়ে যাবে। তো যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড রয়ে গেছে, তো আমি ডাইরেক্ট লগ ইন করে নেব। তো ওকে করবে, ওকে ক্লিক করার পরেই কিন্তু দেখবে যে একটা নতুন করে অপশান খুলে গেছে। তো যেক্ষেত্রে আমি কিন্তু এটা আগে থেকে ফর্ম ফিল আপ করে রেখে দিচ্ছি, তো তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো এরপরে কিন্তু এরকম নতুন করে পেজ ওপেন হবে। তো এই পেজটাতে কিন্তু যার নামে অ্যাপ্লিকেন্ট করবে তার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাছাড়া প্রথমে যে পোস্টটার জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টটার নাম কিন্তু এখানে অটোমেটিক থাকবে। তাছাড়া তোমাদের এখানে সিলেট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে প্রেসিডেন্ট, এটা তোরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর তোমার যেক্ষেত্রে মেল ফিমেল সেক্ষেত্রে তোমার মেল ফিমেল সিলেক্ট করবে। তারপর মেয়েদের না আমের সেটা তোমার সিলেক্ট করবে। যেহেতু তোমার নাম কিন্তু আগে থেকে তুমি রেজিস্ট্রেশন করার সময় তুমি দিয়ে রেখেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার নামটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে তোমাকে তোমার প্রথমে তারপর তোমার নাম, মায়ের নাম দিতে হবে, তারপর তোমার বাবার নাম দিতে হবে। যদি যেক্ষেত্রে যারা ম্যারিড বা আনম্যারিড থাকবে, বিশেষ করে মহিলা ক্ষেত্রে পাথের ক্ষেত্রে, তো তারা কিন্তু অবশ্যই এখানে হাজব্যান্ডের নাম দিতে হবে। তারপরে তোমার এখানে ক্যাটাগরি স্কিল শিডিউল কাস্ট যাই হোক OBC যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখানে দিয়ে দিবে। আর এখানে বলেছে আপনি কি কোনো পশ্চিমবঙ্গের কোনো কাজ মানে কোনো ইতে কাজ করেন বা ইয়েস বা নো, সেক্ষেত্রে তোমাকে ইয়েস বা নো বলে। তাছাড়া এখানে বলেছে নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ, কিন্তু এটা কিন্তু কোনো চেঞ্জ করতে পারবে না, এটা যেমনকার তেমনই থাকবে। তারপরে এখানে তারপরে বলা রয়েছে যে তুমি 10 নম্বরে পয়েন্ট, তুমি হোমগার্ড বা NVS বা CV ভলেন্টিয়ার কাজ করো কিনা, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস বা নো করে দেবে। এখানে অনেক অপশন রয়েছে যে তুমি নো অ্যাপ্লিকেনে ক্লিক করবে যে তা কাজ করো না, আর যদি তোমরা কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে যে রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে। তারপর বলতে ডেট অফ বার্থ, তো তোমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবে তোমার যা যা ডেট অফ বার্থ হয়। তো এইটা ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে অটোমেটিকলি কিন্তু এখানে ডেট অফ বার্থটা নিয়ে নিবে, তোমরা একটা দেখে নিবে। তারপরে তুমি মাধ্যমিকের স্ট্যান্ডার্ড কিনা ইয়েস করে টিউশন এখানে টিউশন করে দেবে। তারপরে এখানে কিন্তু তোমাকে যাবতীয় মাধ্যমিকের ডিটেলসটা তোমাকে দিতে হবে। সর্বপ্রথমে তোমাকে এখানে দিতে হবে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, পার্সেন্টেজ মার্ক তোমার কত ছিল, আর কি গ্রেড তুমি পেয়েছো ABC যাই হোক, তুমি সেটা তোমাকে দিয়ে দিবে। এটা একবার তুমি ভালো করে দেখে নেবে।
তারপর যাতে তোমরা হায়ার সেকেন্ডারি যে রয়েছে ক্লাস 10+2 এর যাবতীয় তথ্য তোমরা এখানে দিতে পারো, আর তোমরা যদি নাও দিতে চাও সেক্ষেত্রে তোমরা না না দিলেও চলবে, তো তারপর তোমরা এগিয়ে যাবে। তারপর যে ওখানে তোমার বলা রয়েছে সিলেক্ট কমিউনিটি, এই সিলেক্ট কমিউনিটির তিনটে অপশান তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর তিনটা রাজবংশী, ঘরওয়াল আর গোর্খা, এই তিনটার মধ্যে যারা পড়ে তারা অবশ্যই টিক চিহ্ন করবে, যাদের পড়ে না তারা নো করে এগিয়ে যাবে। তারপর তোমাদেরকে ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিতে হবে, আর তারপর নেক্সট করে ক্লিক করে তোমাকে সম্পূর্ণ তথ্য কিন্তু একবার তোমার দেখে নিবে যে কী কী রয়েছে আর কী কী তোমাদের ভুল, ঠিক আছে সম্পূর্ণ তারপরে তোমরা দেখে নেবে। দেখার পরে কিন্তু তোমরা এক্স বটনে তোমরা ক্লিক করবে, এক্স বটনে ক্লিক করার পর আবার নতুন করে একটা পেজ খুলবে। এই পেজে কিন্তু তোমাদের এবার তোমাদের ডিটেলস রয়েছে, তোমাদের কমিউনিকেশন ডিটেলস রয়েছে, সেটাকে তোমাদের এখানে ফ্ল্যাপ করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ফ্ল্যাপ করবে। তো সর্বপ্রথম তোমার অ্যাড্রেসটা দিবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, তারপর তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, তোমাদের ডিস্ট্রিক্ট কী পড়েছে বা কী পড়ছে সেটা তুমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তো আমি উত্তর আমার উত্তর দিনাজপুর দিচ্ছি, আমি উত্তর দিনাজপুর হ্যাঁ নিচের দিকে এটা করে দেবো। তারপর তোমাদের এখানে পুলিশ স্টেশন কোথায় পড়ে সেটা তোমরা এখানে করে নেবে এক এক করে। আমার পুলিশ স্টেশন পড়ছে ইটাহার, তো আমি ইটাহার করে নেব। তো তারপরে তোমার যেটা রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসটা কোথায় পড়ে, যে যাকে আমি পোস্ট অফিসে যার ফর্ম ফিল আপটা করছি তার এই পোস্ট অফিসটা পড়ে মাননাই পোস্ট অফিসে পড়ে, তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ এই যে পেয়ে গেছি। তারপরে এখানে পিনকোড অটোমেটিক সিলেক্ট করে যেতে, তারপরে এখানে বলেছে নিয়ারেস্ট রেজিস্ট্রেশন, স্টেশন তো রেজিস্ট্রেশন নিয়ারেস্ট কোথায় পড়ে, তো সেটা তোমরা এখান থেকে তোমাদের যেটা পড়ে সেটা তোমরা সিলেক্ট করে নেবো। আর আমি যারা ফর্ম ফিল আপ করি তার রায়গঞ্জে পড়ে, তো আমি রায়গঞ্জটা সিলেক্ট করে নিচ্ছি, তো রায়গঞ্জে আমি সিলেক্ট করে নেব। তারপরে এখানে তোমার কন্ট্রাক্ট পার্সোনাল ডিটেলস আর কম্পিটিটিভ ডিসিশন রয়েছে, দুটো যদি আলাদা আলাদা থাকে তবে কিন্তু তোমরা এখানে আলাদা করে ফর্ম ফিল আপ করতে পারবে, আর তাছাড়া কিন্তু তোমাদের একই থাকে তাহলে যদি একই থাকে তবে তুমি এখানে চেক বক্সে ক্লিক করে কিন্তু দুটো কিন্তু তুমি একই করতে পারো। তো তোমরা এটা ভালো করে দেখে নিবে, আর যাদের আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে তারা কিন্তু অবশ্যই আলাদা করে অ্যাড্রেসটা দিবে, ভালো করে দিবে। তারপর রয়েছে তুমি কি বাংলায় লিখতে পড়তে জানো কি না, সেটা কিন্তু অবশ্যই আমাকে বাংলায় পড়তে একটু জানতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এটা আমি নোটিফিকেশনে বলে দিয়েছি। তারপর এখানে তোমাকে বলা আছে 19 নম্বরের বিটা, এটা এখানে তোমাকে কিছু করতে হবে না, আর তোমাকে এখানে কিন্তু কিছু করতেও দেবে না। তো এখানে বলা রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর দিস এ টাইপ। তারপর তোমার রয়েছে তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, সেটা তুমি সিলেক্ট করে নেবে। তারপর তোমার এখানে বলা রয়েছে যে তুমি কি অবগত নির্ভর করে, মানে এটা কিন্তু একটা অন্যরকম প্রসেস, তো এটা তোমরা ভালো করে দেখে নেবে। এটা সব ক্ষেত্রে এটা নই হবে, আর যাদের আছে বা বেসিক ডিটেলসটা তাদের কিন্তু অবশ্যই এটা ইয়েস করবে, আর ইয়েস করার পরে পরে কিন্তু যে এই কোঠাতে কিন্তু তাদের তথ্যগুলো দিতে হবে। তারপর এখানে বলেছে তুমি কি সরকারি চাকরি করো বা কোনো ক্ষেত্রে এমপ্লয়ার যুক্ত রয়েছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ইয়েস বা নো করে নেবে, যারা এমপ্লয় তারা অবশ্যই কিন্তু ইয়েস করবে, আর ইয়েস করলে কিন্তু তার যাবতীয় এখানে ডিটেলসটা দিতে হবে। তারপরে এখানে বলা রয়েছে এখানে নো অ্যাপ্লিকেবল, আগে থেকেই বলা রয়েছে এখানে কিন্তু তোমাকে কিছু করতে হবে না, আর কোনো কোনো তারা কিন্তু তোমাকে কিন্তু করতে কিছু দেবেও না, এরা এখান থেকেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে বলা রয়েছে। তাছাড়া এখানে বলা রয়েছে 27 নম্বর পয়েন্টটা, সেখানে বলা রয়েছে তুমি কি কোনো কোনো মামলার মধ্যে জড়িত আছো, সেক্ষেত্রে ইয়েস বা নো করবে, যদি ইয়েস করে থাকো তাহলে কিন্তু নিচের সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে, আর তুমি না করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু নো ক্লিক করবে, তো যেহেতু এর নেই সেক্ষেত্রে আমি কিন্তু এটা নো করে দিচ্ছি। তারপর সমস্ত ডিটেলসগুলো ফর্ম ফিল আপ করা হয়ে গেলে পরে তুমি নেক্সট রয়েছে নেক্সট বটনে ক্লিক করে ভালো করে তোমরা একবার দেখে নিবে যে তোমার ঠিকঠাক করে তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো ঠিকঠাক হয়ে গেলে ফর্ম ঠিক ঠিক জায়গায় ফর্ম ফিল আপ করেছে কিনা, তো সম্পূর্ণ তথ্য দেখার পরে কিন্তু তোমরা নেক্সট বটনে ক্লিক করবে। তো নেক্সট বটনে ক্লিক করার পরে তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট বটনে ক্লিক করার পরে নতুন কিন্তু একটা আবার পেজ ওপেন হবে, তো সেখানে কিন্তু তোমরা যেসব ডাটাগুলো ইনপুট করলে যাবতীয় তথ্য কিন্তু তোমাদের এখানে দেখাবে, তো তোমরা ভালো করে চেক করে নেবে। চেক হয়ে গেলার পরে তোমরা কিন্তু এখানে অবশ্যই ইয়েস বটনে ক্লিক করবে, তো এক্স বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, তারপর কিন্তু তোমাদের ফটো আপলোড এবং সিগনেচারের অপশানটা আসবে, তো তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা ফটোগুলো আপলোড করবে। আর ফটো কিন্তু হতে হবে 10 থেকে 50 কেজির মধ্যে, আর সিগনেচার হতে হবে কিন্তু 5 থেকে 20 কেজির মধ্যে, এটার জন্য ভালো করে মাথায় থাকে। আর তো আমি ফটো আপলোডটা করে দিচ্ছি, তো ফটো আপলোডটা করার পরে দেখবেন ফটো আপলোডটা আমার অলরেডি হয়ে গেছে ফটো আপলোডটা, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ফটো আপলোড সিগনেচার হয়ে গেছে, তো তোমার প্লেসটা কোথায় সেটা প্লেস করবে, আর ডিক্লেয়ার সেটা টিক চিহ্ন করে নেক্সট বটনে ক্লিক করবে।
নেক্সট বটনে ক্লিক করলে এটা আবার তোমাদের ডিক্লেয়ার করবে কনফার্মেশন করার জন্য, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে। ইয়েস করবে, ইয়েস করার পরে কিন্তু তোমাদের যাবতীয় প্রিভিউটা দেখাবে তোমাদের। তো তোমাদের যে ফর্মটা রয়েছে, তোমরা কী কী ডেটাগুলো ইনপুট করলে সমস্ত কিন্তু ডিটেলসটা তোমাদের দেখাবে। তোমরা এখানে এ টু জেড ভাবে কিন্তু তোমরা ভাবে খুব সুন্দরভাবে এটা দেখে নেবে। দেখার পরে কিন্তু তোমাদের একটা এবার নতুন করে যাব তোমার পেমেন্টের অপশান আসবে। তো এটা তোমরা ভালো করে দেখে নেবে। দেখার পরে এখানে সব সিগনেচার ফটো সবারই ফটো দেখাবে। তারপর তোমরা এখানে নিচে নিচে যে রয়েছে নেক্সট বটন, সেটা নেক্সট বটনে ক্লিক করবে। তো নেক্সট বটনে ক্লিক করার সময় তোমরা একটু দেখে নিবে ভালো করে তার আগেই। তো নেক্সট বটনে আমি ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট বটনে ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথড যেটা রয়েছে সেটা চলে এসছে। তো সর্বপ্রথমে তোমাদের দেখাচ্ছি যে পেমেন্ট অপশন রয়েছে। তো পেমেন্ট তোমরা টাকাটা পেমেন্ট করতে চাই কীভাবে, তো দুটো অপশন রয়েছে, একটা অনলাইন একটা অফলাইন। তো আমি সর্বপ্রথমে তোমাদেরকে অফলাইনটা দেখাচ্ছি। তো অফলাইন যারা এসসি কার্ড রয়েছে তাদের কিন্তু 56 টাকা লাগছে ফর্ম ফিল আপ চার্জ। তো অফলাইনে অনেক ঝামেলা রয়েছে যেহেতু, তো আমি এটা অনলাইনে করছি, অনলাইন সুবিধা হবে। তো অনলাইনে কিন্তু শুধুমাত্র 20 টাকা, যারা এসসি কাস্টের মধ্যে রয়ে গেছো তো তাদের মধ্যে কিন্তু শুধু 20 টাকা লাগছে। তো 20 টাকাটা ফর্ম ফিল আপ চার্জ, তোমাদের প্রসেসিং চার্জটা, ফর্ম ফিল আপ চার্জ তো না, প্রসেসিং চার্জ। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেখার পরে তারপরে নিচের দিকে একটু এগিয়ে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই এক্সেপ্ট অ্যাবাউট দিস টিম অ্যান্ড ক্যান্ডিডেট, তো এটা তুমি এক্সেপ্ট করেছো। তারপর তুমি এটা পেতে ক্লিক করে এক্স করবে, তোমাদের কনফার্মেশন দিয়েছে আবারও। তো এটা ইয়েস করবে। তো ইয়েস করার পরে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে, সেই পেজে কিন্তু তোমাকে পেমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এইখানে যে পেমেন্ট প্রসেসটা রয়েছে সেটা মাত্র কিন্তু একদমই খুবই সোজা। তো অনেক ক্ষেত্রে পেমেন্টে কিন্তু করা যাবে। তো এইখানে নেট প্রবলেম হচ্ছে, একটু স্লো একটু কম কাজ করছে। তো হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইখানে পেমেন্টে করার জন্য 20 টাকা, শুধু এসসি কার্ডে আমি তোমার একটু আগেই বললাম, শুধু 20 টাকা পে করতে হবে। তো পে বাই ক্রেডিট কার্ড, তো এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে এটাকে পে করতে হবে। এখন ডেবিট কার্ডের মাধ্যমে আমি ট্রাই করে দেখছি। তো ডেবিট কার্ড যদি হয় তো অনেক ভালো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং হয়ে থাকে। তো এখানে সর্বপ্রথমে তোমাকে দেখে দিচ্ছি, প্রথমে কার্ড নাম্বার দেবে, তারপর এক্সপায়ার ডেট, তারপর ইয়ার, তারপর সিভিভি কোড। এই দেওয়ার পরে কার্ড হোল্ডার নেম দেওয়ার পরে যে নিচে যে রয়েছে মেক পেমেন্ট, নিচের দিকে একটু দাঁড়ান, হ্যাঁ নিচের দিকে যে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা, যে নাম্বার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। এই ওটিপিটা ওখানে ইনপুট করার পরে কিন্তু সাবমিট করলে কিন্তু তার ব্যাঙ্ক থেকে 20 টাকার চার্জ কেটে নেওয়া হবে। তো এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আর ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট তোমাদের কাছে রেখে দিবে, আর প্রিন্ট আউটের কোনো কাজে দিবে ভবিষ্যতে। তো এই ছিল প্রসেসটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমার লাইক করলে অনেকটাই উৎসাহ পায় পরবর্তী ভিডিও করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন।